তো আজকে আবারো চলে এসেছি আর আজকে দুর্দান্ত একটা চকোবার আইসক্রিম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা এই আইসক্রিমটা দেখো কতটা দারুণ, চকলেটে চকলেটে ভরা। তো বন্ধুরা এই আইসক্রিমটা কিন্তু তোমাদের অতি সহজে করে দেখাবো, সমস্ত কিছু ঝামেলা ছাড়াই তোমরা 5 মিনিটে এটা রেডি করে ফেলতে পারবে এই চকোবারটা। তো অবশ্যই আর ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধুরা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাহলে আমরা নিত্য নতুন যার রেসিপি ছাড়ি তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। বন্ধুরা আমি রেসিপিটি করার জন্য বসে পড়েছি, আমি আজকে খুব সহজেই চকোবারটা করে তোমাদের দেখাবো। দেখো কি করে আমি করি। মা নিয়ে নিয়েছে একটা মিক্সার জার, এখন এই জারে দিয়ে দেবে বিস্কুট। তো আমরা নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কুট, তো বিস্কুটটাকে প্যাকেট থেকে খুলে এই মিক্সার জারে দিয়ে দেব। তো আমরা নিয়ে নিয়েছি 3 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট, তারপর নিয়ে নিয়েছি 2 ডেরি মিল্ক, ডেরি মিল্ক দুটোকেও মানে প্যাকেট থেকে খুলে এই মিক্সার জারে আমরা দিয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, তারপর এতে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের গুঁড়ো দুধ মানে আমুল দুধ। তো এটা দেওয়ার পর একটা চামচ দিয়ে একটু নেড়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো একটু জল। তো জলটা দেখো এই পরিমাণেই দিয়েছি, জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এতে ঢাকনাটা বন্ধ করে মিক্সার জারে, তারপরে মিক্সারে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা আমাদের পেস্টটা করা হয়ে গেছে, খুলে তোমাদের দাঁড়াও দেখাচ্ছি। দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে, আর দেখো ফেনা ফেনা টাইপের হয়েছে, ঠিক এইভাবেই করতে হবে। আর তোমাদের কাছে যদি মিক্সার জারটা না থাকে তোমরা শিল নোড়ায় বেটে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নেবে, তো এইভাবে বাবলস আনতে হবে, তাহলে তোমাদের দেখবে পারফেক্ট হবে। আর আমরা এদিক দিয়ে নিয়ে নিচ্ছি কাচের গ্লাস, তো কাচের গ্লাসে এগুলোকে সেট করব। এখন এই ফেটিয়ে রাখা উপকরণটা গ্লাসে আমরা প্রত্যেকটা গ্লাসে ঢেলে নেব। তো আমাদের প্রত্যেকটা গ্লাসেই সেট করা হয়ে গেছে, এখন আমরা এতে দিয়ে দেব কাঠি। তো মা প্রত্যেকটাতে এই একইভাবে কাঠিগুলোকে দিয়ে দেবে। তো আমাদের প্রত্যেকটাতে কাঠি দেওয়া হয়ে গেছে, আর আমাদের এটা এমনি সেট হয়ে গেছে। এখন আমরা সারা রাত এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো আমাদের সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর আমরা চলে এসেছি, দেখে বুঝতেই পারছো এটা কত সুন্দর জমে গেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে, এটা কিন্তু খেতেও দারুণ। তো বন্ধুরা এইভাবে সামান্য একটু নেড়ে চেড়ে তারপরে এই আইসক্রিমটা খুলে নিতে হবে। দেখো কত সহজেই খুলে গেল, ঠিক এইভাবেই কিন্তু খুলে নিতে হবে, আর এটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু দারুণ টেস্ট। তো মা খেয়ে তোমাদের এটা দেখাবে যে কেমন। তো মা বলো কেমন হয়েছে? তো বন্ধুরা দেখলেই তো এই চকোবারটা কতটা দারুণ। তো আমার মা তোমাদের যেভাবে করে দেখালো তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরটা পারফেক্ট হবে। তাহলে আজকের মতো টাটা।